আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন কলেজার সাথে যে আরেকটা ছোটো কলিজা থাকে একটু কালো ধরনের নরম নরম সেটা হচ্ছে তিলি কলিজা অনেকে আবার শুধু তিল্লিও বলে থাকে তো যাই হোক এটা যেই নামই হোক তো এই জিনিসটা খেতে কিন্তু অসাধারণ মজা তবে সবাই তো ভুনা করে খেয়ে থাকি আমরা সাধারণত এটাকে কিন্তু আমি আজকে এটা একটু অন্যভাবে রান্না করে দেখাবো যেটা খেলে কি না এর স্বাদ কখনোই ভোলা যাবে না এতটাই টেস্ট এবং দেখতেও একদম কালা ভোনার মতো লাগবে অনেকেই কিন্তু আমরা সাধারণত রেগুলার যেভাবে রান্না করে থাকি তার থেকে একটু আলাদা ধরনের রেসিপি চাই তো ঠিক তাদেরকে উদ্দেশ্য করি আমার আজকের এই তিল্লি ভা রেসিপিটি তো তাহলে চলুন রেসিপিটি দেখে নেই তো প্রথমে আমাকে এই তিল্লি কলিজা ভুনা করার জন্য তিল্লি কলিজা লাগবে তো এই যে তিল্লি কলিজাটা আমি কুরবানির সময় সেটা রেখে দিয়েছিলাম তো এর উপরে যে পাতলা একটা পর্দা থাকে প্রথমে আমাদেরকে সেই পর্দাটা তুলে নিতে হবে তো সেই পর্দাটা তোলা কিন্তু খুব কঠিন না এভাবে আস্তে করে টান দিলেই উঠে চলে আসে তো এই পর্দাটা আমি খুব ভালো করে তুলে নিলাম দুইটা টুকরা থেকে পর্দাটা খুব ভালো করে তুলে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে এখন অল্প পানি দিয়ে একটা কড়াইতে চুলায় বসিয়ে দিলাম অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রাখবো এটাকে আমি সিদ্ধ করব প্রায় আধা ঘন্টার জন্য তো এখন আমি একটু ছোট্ট করে বলে নেই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে এই অন্য রকমের তিল্লি ভুনা রেসিপিটি তারাও আপনার মাধ্যমে জানতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এরই মধ্যে কিন্তু তিল্লিগুলোকে চুলা থেকে নামিয়ে ধুয়ে ঠান্ডা করে টুকরো করে কেটে নিয়েছি আর এখন এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আর আদা বাটা রসুন পাটা একটা চামচ করে নিয়েছি আর এখন এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ এখানে সব কিছুই হাফটা চামচ করে আছে একমাত্র মরিচের গুঁড়াটা আছে এক টেবিল চামচ আর তারপর এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এখন এর মধ্যে এক চিলতে লেবু চিপে রসটা নিয়ে নিলাম আর তারপর এখন এগুলো একটু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো মাখানোর পর হঠাৎ মনে হলো যে আমি সরিষার তেল দিই নাই এটার মধ্যে কিন্তু সরিষার তেল দিলেই এর টেস্টটা খুব ভালো আসবে তো আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে রাখলাম এই মাখানো অবস্থায় প্রায় এক ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিলে ভালো হবে আর হাতে কম সময় থাকলে আধা ঘন্টা তো রাখতেই হবে এর আসল স্বাদ পাওয়ার জন্য তো আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তারপর ঢেকে রেখে দিলাম ফ্রিজে রাখতে হবে না রুম টেম্পারেচারই রাখলে চলবে তো আমি এক ঘন্টা পর ফিরে আসলাম চুলায় একটা কড়াই বসে দিলাম তার মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর সেই ম্যারিনেট করা কলিজা সবটাই দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে হাই হিটে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করব ঢেকে তারপর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নিলাম আর এখন একটু উল্টে পাল্টে দিলাম এর খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না সম্পূর্ণ পানি ছাড়া পুরোটা রান্নাই করতে হবে আর চুলার আগুনটাও মিডিয়াম টু লো হিটেই থাকবে এর বেশি কিন্তু বাড়ানো যাবে না উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবারও প্রায় ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখনও কিন্তু আবারও একটু কষানো হয়ে গেছে এখন আবারও উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দেওয়ার পর এবারে কিন্তু ঝোলটা একেবারেই কষে গেছে এখন আমি একটু টমেটো দিব ব্লেন্ডার করা এটা হচ্ছে টমেটো একটু ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ব্লেন্ডার করে নিয়েছি সেই টমেটোটাই এখন আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ এখন আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢেকে রাখবো কষানো পর্যন্ত কিছুক্ষণ পর এগুলো কষানো হয়ে গেলে আবারও ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ কষিয়ে নিলাম এভাবেই নাড়াচাড়া করতে থাকলাম এভাবেই আরও কিছুক্ষণ কষানো হলো এখন হাফ কাপ পরিমাণ টক দই নিলাম এটা খুব ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর সেটা দিয়ে দিলাম আর বাটিটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও কষানোর জন্য এভাবে করে কিন্তু কয়েকবার করে কষাতে হবে তো এখন কিন্তু আর কিছু দিব না এক একবার টমেটো ব্লেন্ড করে দেওয়া হলো আর একবার টক দই দেওয়া হলো এখন আর কিছু দিব না এখন শুধু এভাবেই কষানো হবে আর নেড়ে চিড়ে যাতে নিচে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবেই ভাজা ভাজা করে নিতে হবে এভাবেই করতে করতে কিন্তু এটা একদম ভাজা ভাজা করে নিলাম একদম ভাজা ভাজা বলতে কিন্তু একদম আবার শক্ত শক্ত ভাজা না একটু নরম নরম থাকবে কিন্তু ভাজা ভাজা থাকবে আর কি তো এটা হয়ে গেছে প্রায় এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন শুধু গরম গরম খাওয়ার পালা এটা কিন্তু যা কিছু ইচ্ছে তাই দিয়ে খেতে পারেন ভাত দিয়ে পোলাও দিয়ে খিচুড়ি দিয়ে রুটি পরোটা লুচি যার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবেন আমি আশা করি আপনারা আমার এই রেসিপিটা খুব পছন্দ করবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা আসলে কতটা এখন নিজের পছন্দ মতো যে কোনো সালাদ দিয়ে এটা পরিবেশন করতে পারেন গেস্ট আসলে এই আইটেমটা আপনারা রাখতে পারেন আমি জানি অন্যান্য আইটেমের চেয়ে এই আইটেমটাই আপনার গেস্টরা বেশি পছন্দ করবে আর এটার যে মশলার একটা ঘ্রাণ মশলার যে স্বাদ সেটা কিন্তু অসাধারণ লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ